কে রহমান? আমি স্যাংরামান্দা সমিতির সভাপতি বাক্কাস ভাই। জি বাক্কাস ভাই, বলেন। তুমি তো অনলাইন নিউজ করো, তাই না? হ্যাঁ, গতকাল দেখলাম যে তুমি মনকানগর সভাপতির পেট খারাপ হয়েছে নিউজ করছো। হ্যাঁ, টাকা দিছে, কইরে দিছি। এই শোনো, আমার পেট কষা হয়েছে, শরীর শক্ত হয়ে গেছে, এটা একটা নিউজ করতে হবে। হ্যাঁ, আরও আছে, আগামী তিন দিন শুধু আমার নিউজ থাকবে। তোমার আমি বলতেছি কি কি নিউজ করতে হবে, ওকে? জি ভাই, বলেন কি কি নিউজ করাবেন। পাবলিক যেন ফেসবুক খুললে শুধু আমার নিউজ থেকে, ওকে? শুধু আমার নিউজ থাকবো, শুধু আমার নিউজ। ঠিক আছে ভাই, করে দেবো না, টাকা দিয়ে দেবেন, আমি নিউজ করে দেবো। আজকে পেট ব্যথা, কাল কেউ এসে নিউজ করবা যে আমার পেট ব্যথার দেখে সেরে ওঠার ফলে জনগণ আমাকে ফুলের শুভেচ্ছা দিতেছে। হ্যাঁ, আর তারপর দিন লিখবা জনগণ আমাকে মসজিদের সভাপতি হিসেবে দেখতে চায়। কোনো সমস্যা নেই, কে টাকা দিয়ে দিবেন, শুধু মসজিদের সভাপতি হিসেবে দেখতে চায়, এটা লিখুন। কেন লিখবো যে বাক্কাস ভাইকে 68 জেলার সভাপতি হিসাবে জনগণ দেখতে চায়। আর একটা কথা, লোক মুখে শুনছি, সত্য মিথ্যা জানি না, আপনার মেয়ে নাকি বাংলাদেশি জামাই রেখা কোন ইটালিয়ানের লগে ভাগিয়ে গেছে গা? ধুর মিয়া, এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। কে তোমার এই কথা কইছে? এটা হচ্ছে প্রেমের টান, ভালো কথা মনে করছো। এটা নিয়ে একটা নিউজ করো যে বাংলাদেশি মেয়ে প্রেমের টানে ইটালিয়ানের সাথে ঘর বাঁধল। ঠিক আছে।